বেঁধে দেওয়া বাইশ দিনের নিষেধাজ্ঞার শেষ দিনেও চাঁদপুরের পদ্মা মেঘনায় অব্যাহত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান ও নদীকে নদীতে নামতে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন জেলেরা এ বিষয়ে জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক আহমেদ সহসে চলে যাব তার কাছে ফারুক আর তামিম আপনি জানেন যে মা ইলিশ এখন ডিম ছাড়া প্রায় শেষ করেছে এর মধ্যে এই বাইশ দিনের যে একটা সরকারি নিষেধাজ্ঞা ছিল যে পদ্মা বেগনার অভয়াশ্রম সহ ছয়টি অভয়াশ্রমে এই প্রজনন মৌসুমে সেই নিষেধাজ্ঞাটি কিন্তু আজ মধ্যরাতে উঠে যাচ্ছে তারপরে কিন্তু আবার শুরু হবে পুরুদমে মাছ ধরা অর্থাৎ ইলিশ সহ নদীতে বিচরণ করে এমন সব মাছ তখন নির্বিঘ্নে জেলেরা শিকার করতে পারবে তো আমি আপনাকে যদি দেখাতে চাই যে এই মুহূর্তে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে নৌ পুলিশের একটি দল তারা নদীতে অভিযানে নেমেছে এবং তার সঙ্গে কিন্তু আরও কয়েকটি দল অভিযানে নামবে পরপর এর আগেও কিন্তু রাত থেকে বেশ কয়েকটি দল কোস্টগার্ড বাংলাদেশ নৌবাহিনী তারা পৃথকভাবে অভিযান চালিয়েছে জেলা মৎস্য বিভাগ এই পুরো বিষয়টি সমন্বয় করছে আর এর জন্য চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ জেলা প্রশাসক অর্জনা খান মজলিশ একটি টাস্ক ফোর্স কমিটি গঠন করে দিয়েছেন যে টাস্ক ফোর্সটি চাঁদপুরের পদ্মা মেঘনার বিশাল যে আশ্রমটি আছে সেখানে যেন শেষ মুহূর্ত পর্যন্ত এই যে নিষেধাজ্ঞা অর্থাৎ এখানে যেন মাইলিশ নির্বিঘ্নে ডিম ছেড়ে সে বিচরণ করতে পারে এবং প্রজননের যে সময়টুকু আছে সেটি যেন সময় মতো কাজে লাগাতে পারে সেই পরিবেশটি আসলে এই মুহূর্তে এখন চলছে তো আমি যদি তামিম আপনাকে একটি তথ্য জানাতে চাই যে চাঁদপুরে এই যে বাইশ দিন অর্থাৎ গত চার অক্টোবর থেকে শুরু হয়ে এই আজ মধ্যরাত পর্যন্ত যে অভিযানটি চলছিল এটি আসলে অন্য বছরের চাইতে যেটি প্রশাসনের দাবি আর কি তারা বলছেন যে এটি অন্য বছরের চাইতে বেশ কিছুটা সফল হয়েছে অর্থাৎ অন্য বছরগুলোতে এই অভিযানগুলো চালাতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এক ধরনের জেলেদের টানা হেসরা হয় অর্থাৎ তখন যেমন কিছুটা উত্তপ্ত পরিবেশ তৈরি হয় চোর পুলিশ খেলার মতো ইঁদুর বিড়ল খেলার মতো একটা মানে বৈরি পরিবেশ তৈরি হয় তখন কিন্তু আসলে স্বাভাবিক যে অবস্থা অর্থাৎ যে যেখানে জেলেদের নিবৃত করার জন্য এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান বা একটা পরিবেশ তৈরি করছে আসলে সেটি তখন আর স্বাভাবিক থাকে না সেটি উত্তপ্ত হয়ে উঠে তবে এবারে চিত্রটা আমি একটু ভিন্ন দেখেছি কারণ এবারে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজরিস তার একটি ব্যতিক্রম প্রয়াস ছিল তিনি যারা অতি দরিদ্র জেলে তাদের থেকে বাছাই করে করে তাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং এই কর্মসংস্থানের জন্য এক সপ্তাহ একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন সেখানে প্রশিক্ষণ ভাতা একে সঙ্গে সহজ শর্তে তাদের ঋণদানের ব্যবস্থা করেছেন আরেকটি কথা আপনাকে জানা তামিম সেটি হলো যে এই চাঁদপুরে যে আগে প্রায় একান্ন হাজার জেলে ছিলেন সেখান থেকে আসলে অনেক জেলেকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কারণ হলো যে অনেক জেলে কেউ কেউ এই পেশা পরিবর্তন করেছেন বিদেশ চলে গেছেন তারপরেও কিন্তু যারা প্রকৃত জেলে তাদের কাছ থেকে চৌচল্লিশ হাজার পঁয়ত্রিশ জন জেলেকে চূড়ান্ত করা হয়েছে এবং তাদেরকে প্রতি পরিবার প্রতি বিশ কেজি হারে চাল বিতরণ করা হয়েছে এই ছিল আমার কাছে চাঁদপুরে পদ্মা মেঘনায় প্রজনন মৌসুমের বাইশ দিন কর্মসূচির এই পর্যন্তই তামিম চাঁদপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক আহমদ